সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর শহরে ফুটবল ময়দানে সাড়ম্বরে পালিত হল 71তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান। এই দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন গঙ্গারামপুরের মহকুমার শাসক মানবেন্দ্র দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের অতিরিক্ত পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বংশীহারি ব্লকের বিডিও সুরেশ নাপাল, বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও এদিন প্রত্যেক বছরের মতোই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত এনসিসি স্টুডেন্ট ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভদ্রপরিচর পরিস্থিতি যা দিয়েছে আমাদের পরিবেশ, আমাদের দিবসের আন্তরিক শুভেচ্ছা আমি খাদ্য ভবনের পক্ষ থেকে সবাইকে জ্ঞাপন করছি।